没事，我睡。প্রবীরের বডি পুলিশ ছাড়ি বডি দেখতে চাইলে হাসপাতালে যেতে পারেন ওরা আপনাদের এখানে থাকতে দেবে না থাকাটা সেফ হবে না যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যান পুলিশে একটা ডায়েরি করে রাখলে ভালো হয় কারখানা লক আউট অনেককে অ্যারেস্ট করা হয়েছে আমাকেও খুঁজছে আমি আজ রাত্রি চলে যাচ্ছি বিসর্জনকে চিনি মন্দির তোলা ফুটবল খেলতো জানি বাইরের দরজাটা বন্ধ করে দিলে ভালো হয় খোলা ছিল শক্ত হও চলি কেন তুমি লিখেছো এই দুটো ডেথের পেছনে স্টিল ওয়েভ কোম্পানির হাত আছে বলে অনুমান করা হচ্ছে অনুমান মানে এটা কি অনুমানের উপর এই ধরনের একটা সাংঘাতিক স্টেটমেন্ট করা যায় ২০-২৫ লাখ লোককে তুমি একটা খবর দিচ্ছ সেফ অনুমানের ভিত্তিতে ব্যাপারটা স্টাডি করে আমার যা মনে হয়েছে মনে হয়েছে এত বড় কোম্পানি তার খেয়ে দিয়ে কাজ নেই দুটো লোককে মেরে ফেললো এ কি মগের মুলুক নাকি স্টিল ওয়েভের মালিক করা জানা এ বিগ বিজনেস গ্রুপ অ্যাবাউট 15 কোম্পানিজ অল ওভার দ্য কান্ট্রি হেজি ভেজি নয় এদের সম্পর্কে কোনো অভিযোগ আনলে সেটা তোমাকে উইথ প্রুফ এস্টাবলিশ করতে হবে মোড অফ রিপোর্টিং সবসময় একরকম হয় না ইট ডিফার্স ঠিক আছে আপনাকে ভ্যালিড এভিডেন্স জোগাড় করে দেবো কে পড়বে নাকি ভিক্টোরিয়াল হিস্ট্রি অফ স্ট্রিপটিস দারুণ অমল দামার স্টোরিটা প্রুফ দাও দেখা যাবে নমস্কার নমস্কার সরি একটু দেরি হয়ে গেল যা ট্রাফিক জ্যাম বসুন উনি যাবার পর তো একটা খবর আপনাদের কাগজে বেরিয়েছিল আর কি জানার আছে আছে মানে ধরুন এই খবরটা মিস্টার ঘোষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন আপনি বিশ্বাস করেন বিশ্বাস অবিশ্বাস কিছুই করি না পোস্টমর্টমের রিপোর্ট এখনো পাইনি পুলিশও কেস ডিসমিস করে দিয়েছে তাছাড়া জেনে কি লাভ সরি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি কিন্তু আমার মানে আমাদের খবরের কাগজে তো সোশ্যাল রেসপন্সিবিলিটি রয়েছে আমাদের সন্দেহ এটা অ্যাক্সিডেন্ট নয় মিস্টার ঘোষকে অত্যন্ত প্ল্যানভাবে খুন করা হয়েছে হয়তো কাজটা কোম্পানি করিয়েছে ধরুন এটা যদি প্রমাণ করা যায় তাহলে কোম্পানি এগেনস্ট আমরা চার্জ জানতে পারি কি লাভ
এই ধরনের চক্রান্ত করাপশন এক্সপোজড হবে? আফটারঅল মিস্টার ঘোষ তো এর জন্যই ফাইট করেছিলেন, এমনকি রিজাইন পর্যন্ত করেছিলেন। আমার যা ক্ষতি হবার তা তো হয়েছে, আর ক্ষতি স্টিলের বাবাকে মাসোহারা দিচ্ছে, এই ফ্ল্যাটে থাকতে দিয়েছে, আমার ছেলেকে চাকরি দেবার কথা হচ্ছে, এগুলো আমার কাছে অত্যন্ত জরুরি। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না, আই মিন কি জানতে চান বলুন। সেদিন আপনি আমাকে একটা উড়ো চিঠির কথা বলেছিলেন, যেটা পাওয়ার পরে মিস্টার ঘোষ খুব আপসেট হন, আর তার ঠিক কয়েকদিন পরে উনি আর ফেরেন না। আপনাকে কেউ একজন টেলিফোন করে জানান যে উনি অফিসের কাজে আসানসোল গেছেন, সেই চিঠিটা কি আপনার কাছে আছে? থাকতে পারে, ঠিক জানি না। চলি দেখুন যদি পান, আজ আপনাকে বিরক্ত করলাম, উঠি। চিঠিটা পেয়েছেন কিনা টেলিফোনে জেনে নেব। আচ্ছা চলি আজকে। এই তো 27-2 এই বাড়ি স্যার। অগরনাথ দত্ত ওপরে এসো। অর্ডার আছে, বাড়ি সার্চ করা হবে। এনিরু কি কি হয়েছে রে বাবা? কে তুমি? ওদিকটা যাও, আমি ওদিকটা দেখছি। ওদিকে যাও তুমি। শুনুন, শাহ এদিকে এসো। আছি স্যার। কতদিন আছেন এখানে, মানে কলকাতায়? 8-9 মাস। আগে কোথায় ছিলেন? ব্যারাকপুর। কোথায় কাজ করেন? সাহু অ্যান্ড কোম্পানি। কে কে আছেন? সবাই। বড় ছেলেটি মারা গেছে, মানে জানি। ছেলের বন্ধুরা কে আছে এখানে? মানে যা জিজ্ঞাসা করছি তার জবাব দিন। কেউ আসে না, কেউ আসে না, ওরা কেউ জানেই না আমরা এখানে। বিজন কোথায়? শেষ কবে এসেছিল এখানে? এখানে কোনোদিনই আসেনি। আমাদের কাছে খবর আছে যে ওর সঙ্গে আপনাদের যোগাযোগ আছে। না, বিশ্বাস করুন। বিজন কোথায়? জানি না। জানেন না? আচ্ছা আপনাদের কোন থানা? তা জেনে আপনার লাভ? আমার দাদাকে খুন করা হয়েছিল, তার জন্য আমরা থানায় একটা ডায়েরিও করেছিলাম, কিন্তু আজ অবধি সেটার কি হলো জানতে পারলাম না। ওটা আমাদের এলাকা নয়। কি কি ব্যাপার মশাই? কথাগুলো না বললেই পারতিস। আর বিজন, সেই যে এখানে আসার দিন 15 পর তোর বাবার অফিসে একবার গেল, আর কোনো খবরই পেলাম না। আচ্ছা একটা চিঠিও তো লিখতে পারত তোকে। লিখেছিল, কিন্তু তাতে ওর কোনো ঠিকানা ছিল না। হ্যালো, 352136। আচ্ছা প্রতুলবাবু আছেন? এক সেকেন্ড। আছে। হ্যালো প্রতুল, আমি অগরদা বলছি, অগরনাথ দত্ত। হ্যাঁ সব শুনেছ তো ভাই, কপাল ভাই কপাল। হ্যাঁ আমার বড় ছেলে, বড় কষ্টে আছি ভাই।
শালার মুখে তোমার সব গল্প শুনলাম। আমার বড় মেয়েটাকে তোমার ওখানে একটা কাজ দিতে পারো? হ্যাঁ, শ্যামবাজারেই দুটো ঘর নিয়ে মাস আসছে। হ্যাঁ, কলকাতায় চলে এলাম, যদি নতুন করে বাঁচা যায়। কিরম দেখছো, হ্যাঁ, কারখানা এটা ছোট্ট থেকে এইভাবে গড়ে তুলেছি। ওই দেখো মেশিনটা দেখছো, হ্যাঁ, এই দেখো এই সমস্ত মেশিনগুলো, এই সমস্ত বাইরের, হ্যাঁ, দেশের কিছু না ওটা। হ্যাঁ, এই এত বড় কারখানাটা ভাবতে পারো আমি একা নিজে হাতে গড়ে তুলেছি। হ্যাঁ, তাহলে কত বড় কর্মবীরা আমি মনে করি। দেখো, হ্যাঁ, এই যে লোকগুলো কাজ করছে, এই লোকগুলো কাজ করছে সব আমার চেষ্টাতে, এরা সব অন্ন করে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চলো 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 চলো। কে দেখলে তো কি বিশাল ব্যাপার। অ্যাকাউন্টেন্ট বাবু, একবারটি অফিসে এসে দেখা করবেন তো। শুনুন, আমাদের ওই বরানগরের পার্টির চেকটা কি ক্যাশ হয়েছে? আমি এখনই দেখে বলছি স্যার। হ্যাঁ, দেখুন, দেখলে তো কি অবস্থা। ম্যান, মেটেরিয়াল অ্যান্ড মেশিন, নো ওম্যান। ধরো একটা লেডিজ ল্যাট্রিন করব, তার কোনো স্পেস নেই, কি ভয়ঙ্কর। হ্যাঁ, তবে তোমার মামা আমার ছোটবেলার বন্ধু, আই মাস্ট ট্রাই। আচ্ছা মিস্টার অখণ্ড দত্ত কোথায় বসেন? এদিক দিয়ে ঢুকে সামনের বাঁ দিকে। এদিকে? হ্যাঁ, থ্যাংক ইউ। নমস্কার, আমি সন্দীপন রায়। বসুন। কাগজের রিপোর্টার, কয়েকটা জরুরি ইনফরমেশনের জন্য আপনার কাছে আসা। অঘন্নাথবাবু, স্টিলওয়েভে মিস্টার ঘোষের মার্ডারের ব্যাপারে একটা রিপোর্ট লেখার জন্য আমি আপনার ছেলের সঙ্গে দেখা করেছিলাম। উনি জানিয়েছিলেন যে ওর কাছে বেশ কিছু ইনফরমেশন আছে। মিস্টার ঘোষের মার্ডারের ব্যাপারে আপনি কিছু জানেন? ওটাতে একদিন পর কি বলতে চাইছেন বুঝতে পারছি না। আসলে স্টিলওয়েভ আর বড় বড় কিছু কোম্পানিতে হাই লেভেল করাপশন চলছে, তবে উপর মহলে পলিটিক্যাল কানেকশনের জন্য সব চাপা পড়ে যাচ্ছে, বুঝতেই পারছেন। কোম্পানির মতো ডিসলয়াল এমন কিছু এমপ্লয়কে ছাঁটাই করা হয়েছে, এমনকি হুন পর্যন্ত করা হয়েছে, যার কিছু কিছু ঘটনা খবরের কাগজে বেরিয়েছে, হয়তো দেখেছেন। এসব কিছু নিয়ে আমাকে একটা ডিটেল রিপোর্ট লিখতে হবে, যার জন্য আসা। আপনি যদি সাহায্য করেন। বললাম তো আমি কিছু জানি না। মানে এখানে অসুবিধা থাকলে আমি আপনার বাড়ি যেতে পারি? না, জানি না। মানে প্রবীর কোনো ডায়েরি বা চিঠিপত্র? না। আচ্ছা চলি, সরি আপনাকে বিরক্ত করলাম, কিছু মনে করবেন না। নমস্কার। কাগজের রিপোর্টার বললে তো দাদা নাকি
কিছু খবর দেবে বলেছিল, ব্যাপারটা বুঝলাম না কিছু। তুমি কি বললে? কি বলবো, বলার আর কি আছে। আর ইউ ব্লাইন্ড, আন্ধা? টোটাল কি করেছেন? আপনার জন্য কি কোম্পানি লুজ করবে? কাল থেকে কারেক্টলি কাজ না করবেন তো আসবেন না। স্যারটার কোনো কথা নয়। তুই একটা চাকরি পেলে আমি বেঁচে যাই। তুমি আজকাল বড় বেশি ভাবো। হ্যাঁ ভাবি, তোর বিয়েটা দিয়ে দেবো, তুই আমার সংসার টানবি কেন? কেন, আমি তোমার মেয়ে বলে? টুলু, কাঁচি দিয়ে কি করছিস? কাঁচিটা দে আমাকে। কি হলো দে? এই দিদি শুনে যা, কিরে বইটা কাটছিস কেন? চিনতে পারছিস? কিরে শীতল দাস, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের গোলকিপার, চিনতে পারছিস না? দাদাকে মেরে ফেলার দিন আমাদের বাড়ি এসেছিল, জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। ফেলে দে, ফেলে দে বলছি। নীরু, তোর একটা চিঠি এসছে, ভুল করে নিচে দিয়ে গিয়েছিল। দেখ তো, ইন্টারভিউ বলে মনে হচ্ছে। দাদাদের কোম্পানির হেড অফিস থেকে লিখেছে, চাকরি খালি আছে, রাজি থাকলে পরশু ইন্টারভিউতে যেতে। আশ্চর্য, কি হয়েছে? কি করবি আর, কোথাও তো পাচ্ছিও না। হ্যাঁ পাই কি, আমাদের কি আর চাকরির ব্যাপারে বাছাবাছি পোষায়?